বছরগুলোতে বছরের এই শেষ সময়ে জিজ্ঞেস করে অতিথিদেরকে যে বছরটা কেমন গেল এই বছরটা কেমন গেল এটা আসলে প্রশ্ন করাটা একেবারেই খুব একটা অর্থবহ কিছু দাঁড়াবে না কারণ বছরটা কেমন গেছে এটা সবারই নিজেদের চোখে দেখা নিজেরাই জানি কেমন যাচ্ছে কেমন যেতে পারতো কিন্তু এর ভেতর থেকেও ব বড়োরা বলেন না যে এর ভেতর থেকেও খারাপের ভেতর থেকেও ভালো কিছু বের করে আনা অন্ধকারের ভেতর থেকেও আলো টেনে আনা বা আলোর কাছে যাওয়া ওরকম একটা ব্যাপার নিয়ে আজকের কথনে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন গুণী মানুষকে এবং চ্যানেল আই পরিবারের ভীষণ ভীষণ প্রিয় একজন দুজন মানুষ তার আগে প্রিয় দর্শক প্রেস প্রিমিয়ামটি তার কথনে আপনাদেরকে আমন্ত্রণ শুভ দুপুর শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন পরিবারের দুজন মানুষের কথা বলেছি তাদেরকে একটু মানে আনুষ্ঠানিকতা ব্যাপার যেটা থাকে পরিচয় করিয়ে দেবো সেই জায়গাটাতে যাব রয়েছেন গাজী রাখে গুণী নির্মাতা চলচ্চিত্র পরিচালক নাট্যকার অভিনেতা আরও আরও কত কত পরিচয় যে রয়েছে সাথে সেই পর্যন্ত যাব সেটা গল্প প্রসঙ্গে এবং সেই সাথে আরও একজন গুণী অভিনেতা রয়েছেন অভিনয় শিল্পী রয়েছেন আমাদের সাথে একে আজাদ সেতু আমন্ত্রণ ধন্যবাদ শুভেচ্ছা এবং সেই সাথে অভিনন্দন আর অভিনন্দনের ব্যাপারটা হচ্ছে নতুন একটা সুখবর দিয়ে দর্শকের সাথে শেয়ার করছিলাম যে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে তেরে যাওয়ার মতো ব্যাপার তো অনেক অনেক খারাপের মাঝে একটা ভালো খবর সেটার জন্য আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানানো আর সেই সাথে আপনাদের মুক্তি কি শুনবো এটা বলার আগে কয়েকজনকে একটু কৃতজ্ঞতা প্রকাশ করে আমি প্রথম কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকতা আল্লাহকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বড় ভাই যে আমাকে সবসময় স্নেহের চোখে আমাকে আদরে রাখেন ফরিদে রেজার সাগরকে এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার মা যিনি এখান থেকে চলে গেছেন যেই ছবিটি প্রথম দিকে ওনার ইন্সপিরেশন ছিল আমি কৃতজ্ঞতা জানাই আমার পরিবার আমার স্ত্রী আমার মেয়ে যাদের সহযোগিতা ছাড়া এটা কখনো করা যেত না এবং আমার সমস্ত টিমের মানুষদেরকে যারা আমার এই চলচ্চিত্রগুলোর সাথে সম্পৃক্ত ছিল শুধু এই চলচ্চিত্র নয় আমার যে মৃত্যুকামা চলচ্চিত্র কারণ একটা কাজই তো আরেকটা কাজকে এগিয়ে নেয় তো সবার কাছে আমি কৃতজ্ঞ তো আমি যে সুখবরটি দিতে চাই সবাই জানেন অনেকে হয়তো তারপরে সেটা বলছি সেটা হচ্ছে যে এই বছর পঁচিশে ডিসেম্বর অর্থাৎ এই বছরের শেষ সপ্তাহে মুক্তি পাচ্ছে আমার নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র গোর দ্য গ্রেইভ এবং এই ছবিটি চট্টগ্রামে প্রথম মুক্তি পাচ্ছে এবং ঢাকায় মুক্তি পাবে এক তারিখে অর্থাৎ বছরের প্রথম দিনে আচ্ছা আর বছরের শেষ দিনটাতে শেষ সপ্তাহটাতে চট্টগ্রামের ছবিটি রিলিজ হচ্ছে এবং সবচেয়ে আমি বলতে মানে মানে আমার কাছে মানে ভালোই লাগছে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম দীর্ঘদিন ধরে করোনা আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে তারপর আমি মনে করি সব কিছুরই একটি ভালো দিক আছে করোনা অনেক কিছু শিখিয়েছে হয়তো করোনাই আমাদেরকে আরও অন্য জায়গায় নিয়ে যাবে প্রকৃতির কাছে আমি ঋণী প্রকৃতির কোনো ঘটনাকেই আমি খারাপভাবে দেখি না তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম একটি বাই ল্যাঙ্গুয়াল ফিল্ম দুটি ভাষায় নির্মিত একটি চলচ্চিত্র একটি বাংলায় এবং একটি ইংরেজি এবং অনেকে এটা ভুল করেন যে বাই ল্যাঙ্গুয়াল মানে ডাবিং করা ছবি আসলে না ডাবিং করা ছবি তো ডাফ ফিল্ম যে ছবিটি শুটিংই হয়েছে আপনারা অনেকেই জানেন যে ছবিটি দুটো ভাষায় নির্মিত এবং আলাদাভাবে সেন্সার সার্টিফিকেট পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ইংরেজি চলচ্চিত্র হিসেবেও দ্য গ্রেভ সেন্সার সার্টিফিকেট পেয়েছে যেটা আগে কখনো ঘটেনি আমি একটু ইন্টারাপ্ট করতে চাই সেটি হচ্ছে যে দুটো ভাষায় নির্মিত মানে হচ্ছে যে বাংলায় একবার শ্যুট করা এরপরে ইংরেজিতে শ্যুট করা এরকমই তো আচ্ছা এবং এই চলচ্চিত্রের সাথে উত্তপ্রতভাবে জড়িত আছেন এ কে আচার সেটি একটু এক্সপেরিয়েন্স জানতে চাই এক্সপেরিয়েন্স প্রথমত হচ্ছে রাকায়ত ভাই নিজে খুব ভালো অভিনেতা তো উনি আমাদের সাথে যেভাবে কমিউনিকেট করেছেন শুরু থেকে একদম স্ক্রিপ্ট যেদিন প্রথম তার সাথে কথা হয় সেদিন থেকে একদম শেষ দিন পর্যন্ত মানে আমরা যদি বলি ডাবিং পর্যন্ত ওনার কমিউনিকেশনের জায়গাটা এত চমৎকার যে আমরা আসলে নিজেরাও জানি না যে কখন আমরা সিনটার ভেতরে বা ক্যারেক্টারটার ভেতরে চলে গিয়েছি এবং শুরু থেকেই আমাদের প্রস্তুতির জায়গাটাও ছিল সেরকম যে না রাকেত ভাই রাকেত মতো প্ল্যানিং করছে আমরা আমাদের মতো প্রস্তুত থাকি সব কিছু মিলেই এক্সপেরিয়েন্সটা আমার জন্য খুব নতুন ছিল একটা টেনশন তো ছিল ইংরেজির ব্যাপারে যেহেতু আমরা ইন জেনারেলি আমরা যখন ইংরেজি কথা বলতে যাই সেটা ডায়লগের মতো হয়ে যায় অনেক এবং বাংলায় নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন ছিলাম আমরা চেষ্টা করেছি প্রতিটা লাইন অনেকবার কত ন্যাচারালি কথা বলা যায় যেমন আমি নিজেই দেখা যাচ্ছে যে আমার বাসায় ওই মানে কোনো মতে ফ্লোরে বসে ভাত খাচ্ছি চাষার মতো বসে বা ওই রকম একটা প্যাটার্নে বসে এবং আমি চেষ্টা করছি ইংরেজিতে কত ন্যাচারালি কথাটা বলা যায় সো মানে মজার একটা এক্সপেরিয়েন্সের কথা বলছে হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অনেক মজার এক্সপেরিয়েন্স আছে আর কোয়েক্টররা অসম্ভব ভালো ছিল যার কারণে আমি বাইরে যেটা বলছিলাম যে টিমওয়ার্ক যে একটা বড় ব্যাপার সেটা গোর দ্য গ্রেভে পাওয়া যাবে এটা আমি কনফিডেন্টলি বলতে পারি আচ্ছা কো অ্যাক্টরের প্রসঙ্গ যেটি হলো কারা কারা ছিলেন এখানে আমি প্রথমে আমার মেয়ে দিয়ে শুরু করি আমার মেয়ে গাজী আমাতুনুর দুতি আর তারপরে আছে আমার পাশে বসে আছে একে আজাদ সেতু অসম্ভব ভালো অভিনেতা অসাধারণ অভিনয় করেছে ওইটাতে ওর সাথে ছিল ওরই খুবই কয়েকটা ওর ওয়াইফের চরিত্র করেছে দীপান্বিতা মার্টিন আমার মনে হয় দীপান্নিকা দীপান্বিতাকে অন্য একটা মাত্রায় পাবে দর্শক এখানে এর সাথে আছে আমার আরেক স্টুডেন্ট এবং আমি সবসময় মৃত্তিকা মায়া ছবিতে একটি ছোট্ট ক্যারেক্টার করেছিল তখনই ঘোষণা দিয়েছিলাম এই আমার নেক্সট ফিল্মের হিরো সো মানে হিরো বলতে নায়িকা না থাকলে তো হিরো হয় না নায় প্রোটাগনিস্ট ক্যারেক্টারটা হয়তো আমি হ্যাঁ কিন্তু ও মানে কেন্দ্র চরিত্র না হলেও গল্পের নায়ক প্রেম ভালোবাসা আছে তো সেটা করেছে ইসলাম আর ওর বিপরীতে যে চরিত্র দুটো আছে একটা করেছে আসুল মৌসুমি আবার সুষমা সরকারের যে ওয়াইফ হাজবেন্ড তার ক্যারেক্টার করেছে আমারই দলের আরেকটি ছেলে আমার ছাত্র ওমর ফারুক এছাড়া এই ছবিতে আরও আরো অভিনয় করেছেন যেমন আমার ওয়াইফের ক্যারেক্টার করেছেন সামিমাতুষ্টি তারপরে এখানে মানে সিনিয়রদের মধ্যে যেমন মামুন রশিদ আমার সবসময় আমার সব কাজের সাথে সে আমার এত ভালোবাসেন মামুন ভাই একটি একটি চরিত্র করে দিয়েছেন এস এম মহসিন আছেন আনিসুল হক বরুণ আছে এবং দিলারা জামান আছেন এটাতে এবং আরেকটি আছে আমাদের ঢাঙ্গিনগর ইউনিভার্সিটির শিক্ষক আমার এক ছোটো ভাই খুব পছন্দের হাবিম মাসুদ আছে আর কেউ বাদ পড়ল গোড় দা গ্রেভ ঠিক এই ছবিটি দেখবো তো আমরা বড়দিনের দিন মানে বড়দিনের রিলিজ পাচ্ছে তারপর পর্যায়ক্রমে আর কোথায় কোথায় সেটা আমরা জানবো নির্মাতার কাছ থেকে তার আগে এই প্রমোশনটা দেখে আচ্ছা পরেই বোধ বাংলার অংশ ছিল কিন্তু আমরা এবারে ইংরেজিটাই দেখলাম একটু আলাদা নর্মালি আমরা প্রোমোশনালস বাংলা সিনেমাতে কি দেখি সব তো দেখি দর্শক না হয় একটু ইংরেজিতে দেখলো কিন্তু এই যে একই সাথে ইংরেজি এবং বাংলা এটা সবার কাছে তো একটু নতুন হ্যাঁ এবং যদি আমি এটা বলি এর সাথে যে বাংলাদেশে এই যে ইংরেজিতে একেবারে শ্যুট করা একটা বাংলা ছবি এখানে ও যেটা বলেছে ইংলিশটা নিয়ে অনেক চর্চা করা হয়েছে যেমন অনেক ছোট ছোট চরিত্র আছে আমার এখানে আমেরিকাতে ত্রিশ বছর থেকে এক ভদ্রলোক চমৎকার ট্রান্সলেশন করেন একদিন হঠাৎ ফোন করে বললো যে আমি আপনার তো ডাবিং চলছে রোলগুলোতে আমি একটু ডাবিং করতে অবশ্যই আসেন আমি কথা দিতে পারছি না আগে টেস্ট হবে তারপর তো ওনাকে আমি করিনি ইংরেজিতে অসম্ভব ভালো অসাধারণ তার এক্সেন্ট কিন্তু যখন এটাকে ম্যাচ করে দেখালাম দেখালো যেটা বডিলি যাচ্ছে না সো আমি আমার এখানে যারা অভিনয় করেছে প্রত্যেকেই ডাব করেছে কারণ একটি শরীর দিয়েও বচনটা শুধু মুখ দিয়ে হয় না এটা একটা ভুল ধারণা যে বডিলি ওয়ার্ক করে এবং ও যেটা বলছিলো যে আমি একটা ব্রিটিশ উচ্চারণে কথা বলবো ভাষাটা কোনো ম্যাটারই না আমরা চেষ্টা করেছি সাবটাইটেলটাকে মুখ দিয়ে বলাতে বাট আমার বডি ল্যাঙ্গুয়েজটা একদম ঠিক আছে সো এখানে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে অনেকে বলছে পারেন যে ইংরেজি ছবিটা কেন আমরা তো এটা অনুদানের ছবি আমি মাননীয় প্রধানমন্ত্রী দুই বছর আগে একটি ঘোষণা দিয়েছিলেন যে আমাদের চলচ্চিত্রগুলো এখন সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত চলচ্চিত্রের জন্য ইংরেজি ভাষাটা কোনো ইম্পর্টেন্ট না কারণ চলচ্চিত্রের নিজস্ব একটা ভাষা আছে তারপরে ইটস এ ডিজিটাল ফিল্ম এরিয়া তাই না এখন বিভিন্ন প্ল্যাটফর্ম হয়েছে আমি মনে করি সাব টাইটেল দেখে শ্রীলঙ্কা আমার মৃত্যুকামা ছবিতে দেখে আমার মনে হয়েছে সংলাপ প্রধান ছবি সেখানে যদি ডায়লগটা খুব সুন্দরভাবে বলা যায় তাহলে এটা আমি আজ এখন আমি গর্ব করে বলতে পারি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলে এই ছবিটিকে প্রদর্শন করা যাবে এবং এই ছবিটাতে পুরো গ্রাম বাংলাকে বাংলার পুরো গ্রাম বাংলা কৃষ্টি এখানে কি বলতে পারবে না যেটা একটি কোনো ধর্মকে বায়াস করা হয়েছে একটা সমস্ত ধর্ম বর্ণ যেটা আমার প্রিয় ফিলসফি যেটা যেটা ধর্ম নিরপেক্ষতা আমি আই লাভ এট এবং সেই জায়গাটাকে চিন্তা করে একটি বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে আমরা উপর থেকে বাংলাদেশটাকে দেখার চেষ্টা করেছি সেই ক্ষেত্রে অপশন তো আছেই যেমন আমি এখানে বলতে চাই যে এই ছবিটি পঁচিশ তারিখে চট্টগ্রামের সিনেপ্লেক্স যেটা নাম হচ্ছে সিলভার স্ক্রিন সেখানে ওদের দুটো হল আছে এবং এই দুটো হলেই ছবিটি চলবে এবং ওরা যেভাবে প্ল্যান করেছে যে ধরেন তিনটা থেকে বাংলাটা চলবে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ইংলিশটা চলবে এখন দর্শক কোনটা নেবে আর যেহেতু এটা আমাদের প্রথম একটি বাইল্যাঙ্গুয়াল ফিল্ম বাংলাদেশে সো সুযোগটা থাকছে যার যার মতো করে দেখা যায় আর কোথায় কোথায় এবং যেহেতু দেশের বাইরে প্রদর্শনী প্রসঙ্গ হল ওরকম টার্গেট কি আছে নিশ্চয়ই অবশ্যই আছে আমি এক তারিখে ঢাকা রিলিজ দিচ্ছি মানে ঢাকায় এক রিলিজ দুই হাজার একুশে একুশে যেহেতু এখানে একটা ইংরেজি ছবি আছে আমরা নতুন ইংরেজি আমরা এখানে টার্গেট করেছি এবং যমুনা ব্লক ব্লাস্টার আছে এবং আরও অনেক হক তারা হয়তো আসবে সামনে আজকে কালকের মধ্যে হয়তো জানতে পারবো যেহেতু এখন সময় আছে যেহেতু এক তারিখ অনেক দিন আর এছাড়া একটি আমাদের এটা বলে রাখা ভালো যে একটি ডিস্ট্রিবিউশন কোম্পানি অনেক বড় একটি ডিস্ট্রিবিউশন কোম্পানি আমাদের ছবিটাকে পছন্দ করেছিল আরও অনেক আগেই এবং সেই ছবিটি তারা দেখার পরে আমাকে শুধু একটা কমেন্ট করেছিল যে কমেন্টে আমি এখন না বললেই নয় সেখানে আমরা যখন বিভিন্ন আমরা তো বিভিন্ন জায়গায় সাবমিট করেছি তো ওই সাবমিট করার পর ওই ছবিটা উনি লিখলেন যে ইট ইজ আন স্টোরি লাইন বিউটিফুলি ফিল্মড দ্যাট ওয়াজ দ্য অ্যাওয়ার্ড আমার কাছে ছিল এবং তখন আমি বুঝে ফেলেছিলাম যে ছবিটা মনে হয় ওরা পছন্দ করে ফেলেছে কংগ্রেচুলেট করলো এবং ছবিটা তারা একটি হলে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া কাউন্টি যেটা লস এঞ্জেলস কাউন্টিতে ছবিটি রিলিজের জন্য তারা ডিসিশনটা নিয়ে নিল এবং এটা আমাদের রিলিজ হওয়ার কথা ছিল জুনে তারপরে চেঞ্জ করে এটা অগাস্টে চলে আসা হলো করোনার কারণে অগাস্টের পরে কোভিডের কারণে এখন আবার পনেরোই জুন পর্যন্ত লাস্ট ডেট আছে ফেব্রুয়ারি তো এই বছর কাউন্ট করবে অস্কার তো যদি কোনো কারণে ওরা আমাদেরকে জানিয়েছে কোনো কারণে যদি করোনা

এটা দুইটা চলচ্চিত্র এটা এরকম নয় একটা চলচ্চিত্রের উপরে আমি একটি ডাব চাপিয়ে দিয়েছি আলাদা সার্টিফিকেট না হয়েছে এবং আলাদা চলচ্চিত্র এবং আমি মনে করি এই ছবিটি শুধু নট দ্যাট এখানে আব্দুল সেলিমের কথা বলতে হয় আমার আরেকজন বড় ভাই অসাধারণ যিনি অনুবাদক এবং নাট্যকার আমারও তার অনেক লেখা নাটকও আমি লিখেছি আব্দুল সেলিম দিন রাত খেটে এটাকে ট্রান্সলেট করেছে এবং আব্দুল সেলিম আমি যখন ডেড পিক অফ নর্থ ডিরেকশন দিই তখন থেকে তার সাথে এবং আমি যেহেতু ইংরেজি নাটক ডিরেকশন দিয়েছি সৈয়দ শামসুল হক এর দ্য ডেড পিক সো আমার একটি ইচ্ছাই ছিল তো সেখেতে আমাকে ইংরেজির ব্যাপারে আব্দুল সেলিমের কিছু হইলে হয়তো শুটিং থেকে ফোন করেছি সেলিম ভাই এই জায়গাটা একটু খটকা লাগছে ওকে ডান এরকম আমি মনে করতে পারি যে গাজিরাকে যখনই আসতেন তারকা কথন স্টুডিওতে বা এমনিতে চ্যানেলতে বা দেখা হতো কোথাও গল্প প্রসঙ্গে প্রসঙ্গ আসে এবং তিনি বলতেন যে আমি একটা ইংরেজি ফিল্ম বানাবো এবং বানাবোই মানে ওই ফিউচার বা নিয়ার পাস্টের যদি প্রসঙ্গ আসে এত সুন্দরভাবে এই সময়টারও আমাকে দেখতে হবে এটা আসলে ভালো লাগছে দারুণ দারুণ একটা অভিজ্ঞতা এটা আমার জন্য এবং আমাদের সকলের জন্য বোধ করি দর্শক শ্রোতা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটা বড় ব্যাপার যে এটি অস্কার পর্যন্ত যাবার একটা টার্গেট রাখতে পারে সার্টিফিকেট এবং একই সাথে একটি ছবি দুটো ভাষায় শুট করা বাংলাদেশের ইতিহাসেও তো বলতে গেলে এটাই বোধহয় প্রথম ইংরেজি আমাদের একটা এখানে বলতে হয় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ খুবই পছন্দ করেন আমাকে তো উনি আমরা যখন প্রথম সেন্সার হয়ে গেল তখন এই সেন্সারের এটাই এটাও একটা প্রথম ঘটনাই বলা যায় সেন্সার সার্টিফিকেটটার একটা আনুষ্ঠানিকতা আমরা করলাম এফডিসিতে যে অন বিহাফ অফ গভর্নমেন্ট বা সে মন্ত্রী হয়ে এই দুটো সার্টিফিকেট আমাকে এবং সাগর ভাইকে সে হস্তান্তর করলো যেটা একটা আরেকটি মজার ঘটনা আমার এবং উনি কিন্তু বলেছেন যে এই ছবিটির জন্য আমি সারা বিশ্বে আমি এটা দরকার হলাম যা করার আমি করব লাভ ইট তো এটা আমার মনে হয় যে কথা তো অনেক কিছু বলা যাবে আমি শুধু এটুকুই দর্শকদেরকে বলতে পারি যে পাঁচটা মিনিট যদি সে ইংরেজি হোক বাংলা হোক চলচ্চিত্রটি একটু পাঁচটা মিনিট ধৈর্য ধরে বসে তাকে বের করাটা ডিফিকাল্ট হয়ে যাবে শেষ শট পর্যন্ত এই চ্যালেঞ্জটা দিতে পারি আমি এখানে একটু উল্লেখ করতে চাই যেহেতু এটা এক সময় একটি নাটকের তাও বিশ বাইশ বছর আগে আচ্ছা আচ্ছা নাটকের প্রথম লিখেছিলাম একটি গল্প হিসেবে এবং আমি সবসময় বলি আমাদের এক ঘন্টার কাহিনী চিত্র হচ্ছে ফিল্ম ফ্যাক্টরি সেটাই আমি প্রমাণ করার জন্যই এই উত্তরণের পথে আসলাম যেহেতু আমি এক ঘন্টার কাহিনী চিত্র নিয়ে মুভমেন্ট করি তো এই ওই কাহিনী চিত্রটি এই গোরেরি কাহিনি চিত্রটি যখন টেলিভিশনে প্রচারিত হয়েছে তখন আমার আমাদের শ্রদ্ধেয় আমি যার ভক্ত যিনি সেলিম আল দিন উনি আমাকে একদিন সাবলাইমে উনি আমাকে আমাকে বললেন যে তুমি শেষ পর্যন্ত বসিয়ে রেখেছ এইটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বড় একটি পাওয়া আমার কাছে এখানে আমি একটু ইন্টারফেয়ার করি আমার আমি যে ফেসবুকে যে ইয়েটা দিয়েছিলাম ওখানে আমার এক ভাতিজা ও থাকে বাইরে ও আমাকে ইয়ে করলো যে এটা কি ওই নাটকটাই কিনা আপনি যেটা আগে করেছিলেন এবং যে দিলো এই জায়গাটা এরকম ছিল এটাই কি সেটা পরে বললাম যে না না এটা এটা ওটা ছিল ৫০ মিনিট শোয়া দুই ঘন্টা আর এটা হচ্ছে ওটা একটা নাটক বা কাহিনী চিত্রটা লিমিটেড আর যেটা হচ্ছে যে এটা আমার স্বপ্নের জায়গা ছিল আমরা তো দুধের সাথে ঘুলে মেটাই তা আমরা অনেক সময় চলচ্চিত্র বানাতে না পরে কাহিনী চিত্র বানাই তো এই জায়গাটা যেটা হচ্ছে কি আমি গোড়ের ব্যাপারে বলি যে এখনো অনেক দর্শক আছে যারা আমাকে এখনো বলে ওই কাহিনীটার কথা বলে তো এই দর্শকটা কিন্তু আছে তারা কিন্তু আমি তাদেরকে আমন্ত্রণ জানাবো তারা নতুনভাবে নস্টালজিক একটা অনুভূতি নিয়ে তারা এই চলচ্চিত্রটি দেখলে তাদের ভালো লাগবে আর কি আচ্ছা আপনি সিনেমা দেখার জন্য সবাইকে বলছেন কিন্তু রিলিজ দিচ্ছেন শুধুমাত্র সিলভার স্ক্রিন আর এক তারিখে তো আর আর জায়গার মানুষদের কি হবে এখানে একটি ব্যাপার আছে সেটা হলো যে এটা মানে সিনেমা আমেরিকাতে যেটা একটা চমৎকার সিস্টেম আছে সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লিমিটেড রিলিজ দেখা গেছে অনেক বড় বড় বোদ্ধারা বলছেন এটা কিচ্ছু হয় নাই এই ছবি দর্শক নেবে না একদম মনে করেন অনেক মার্কেটিং চিফ আছেন তারা মনে করেন এটা এটা চলবে না দেখা গেছে এই ঘটনাটাকে ডিসপ্রুভ করে ফেলছে তখন একটা ডিস্ট্রিবিউশনে যেটা করে যে একটা হলে রিলিজ দেয় একটা হলে রিলিজ দেওয়ার পর দেখা গেছে ওটা বিগ ব্যাং হয়ে গেছে পাঁচশো হলে চলে গেছে যেটাকে লিমিটেড রিলিজ বলে আরেকটা জিনিস হচ্ছে যে চলচ্চিত্রটা কে দেখবে না দেখবে হ্যাঁ এটা শিল্পের বিষয় আছে হ্যাঁ শিল্প তো সবসময় জনপ্রিয়তা নিরিখে জাস্ট হয় না আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই মুহূর্তে ডিসিপি যাদের আছে ডিজিটাল সিনেমা প্যাকেজ যাদের আছে যেহেতু সামনে আমাদের লস এঞ্জেলসে একটি সুযোগ আছে সঠিক একটা বড় একটা স্কোপ আমাদের সামনে আছে সেই কারণে আমরা একটু লিমিটেডই আছি আর কি যদি এটা তো সব সময় দেখা যাবে এবং এটা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে কথা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে কথা বলা হয়েছে দেখা যাক এখন সময় বলে দিবে যাব আমরা নিঃসন্দেহে আমরা আসলে অপেক্ষায় রইলাম 25 তারিখ থেকে তো শুরু হচ্ছে এরপর 1 তারিখেও আর তার সবথেকে বড় কথা বছরের প্রথম দিন তো শুক্রবার ছুটির দিন সো নতুন বছরটাকে সেলিব্রেট করার জন্য মানুষ চাইলে দর্শক চাইলে হদিকে সিনেমাটি দেখতে পারবেন আর তাই না একটা festival mood এ একটা ব্যাপার কিন্তু আছে একই সাথে সাথে গোড়ের সাথে সংশ্লিষ্ট প্রত্যেক সদস্যকে আমরা অভিনন্দন জানাতে চাই যারা প্রোডাকশনের সাথে ছিলেন যারা ডিওপিতে ছিলেন যারা যে কোনো স্ক্রিপ্ট যারা চায়ের মকটা পর্যন্ত তুলে দিয়েছেন তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাতে চাই শুভকামনা জানাতে চাই এত চমৎকার একটি প্রোডাকশনের জন্য এবং সেটি জনপ্রিয়তা পাক প্রশংসিত হোক সেটা প্রত্যাশা অনেক ধন্যবাদ অভিনন্দন শুভকামনা জানাচ্ছি একেবারে শেষের দিকে প্রিয় দর্শক সকলে ভালো থাকুন আমাদের সাথে থাকুন